নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হলেও এ নিয়ে শুরু হয়েছে নানা নাটকীয়তা। এর মধ্যে রিপাবলিকান মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন নিকি হ্যালিও। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে 2020 সালের মতো এবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়বেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে নানা ইস্যুতে ব্যাপক বিতর্কের পরও মার্কিনদের কাছে বাইডেনের চেয়েও বেশি জনপ্রিয় ট্রাম্প। এ অবস্থায় আইনি মারপ্যাচ উতরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেই শেষ হাসিটা ট্রাম্পেরই হবে বলে মত অনেকের। তবে এসবের মধ্যেও যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় তা হল ট্রাম্প ক্ষমতায় এলেই ন্যাটো থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ন্যাটো নিয়ে ট্রাম্পের এক মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে এই ধোয়াশা। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেই যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনবেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইউক্রেনকে সব রকমের সহায়তা দেওয়া বন্ধ করবেন বলেও জানান। তার এ মন্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনার ঝড়। একই সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে আতঙ্কে রয়েছে ইউরোপের দেশগুলো। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হবে তা তিনি ছাড়া কেউই জানেন না। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কিভাবে চলবে এবং নিজেদের কার্যক্রম কিভাবে চালিয়ে যাবে সেই বিষয়ে এখন থেকে কাজ শুরু করা প্রয়োজন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত। অন্যদিকে যুক্তরাষ্ট্র সত্যি ন্যাটো থেকে বের হয়ে গেলে এই সদস্য দেশগুলোর পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই বেশ কিছু কৌশল অবলম্বন করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো। শুরুতে 12টি সদস্য থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এর সদস্য ও কর্মকাণ্ডের পরিধি বেড়েই চলেছে। বর্তমানে 32টি সদস্য নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক সংগঠন। আফরিন মৌ, সময় সংবাদ।